গাইস, আমরা শেষমেশ বহু খোঁজার পরে পেয়ে গেছি সেই কারখানা। মানে এখানে দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ কাশফুল কাশফুল ভরা। তো এখান থেকে আমরা ভাবনা চিন্তা করেছি আমাদের একটা কোম্পানি শুরু করব, সেটা হচ্ছে কাশফুলের কোম্পানি, বালিশ তৈরি করার কোম্পানি। আর এই কোম্পানি থেকে আমরা দেশ বিদেশে বালিশ রপ্তানি করব, যেখান থেকে কোটি কোটি টাকা পাবো। আমার সঙ্গে সবাই আছে, কোম্পানির যারা যারা আছে সবাই আছে। এই যে কোম্পানির সেলস ম্যানেজার, তা আপনি কি ভাবছেন যে এখান থেকে কীরকম প্রফিট আসতে পারে? আমরা এই বছরে কি 2-5 কোটি টাকা কি আমরা রোজগার করতে পারবো? আসবে কি লাভ, আসবে কি টাকা করার জন্য? 2 কোটি টাকা তো সাধারণ। হ্যাঁ, 2 কোটি টাকার উপরে আসবে বলছেন আপনি? হ্যাঁ, যে ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে কাশফুল, এই যে আমাদের কো ডিরেক্টর, আপনি কি আপনি কি কতটা আশাবাদী? আপনি কত? অনেক আশাবাদী, অনেক আশাবাদী। আচ্ছা, এই সাইডে রয়েছে আমাদের কোম্পানির ম্যানেজার। ম্যানেজার আপনি কি ম্যানেজার, আপনি বলুন এই যে কাশফুল এর থেকে যে কোম্পানি তৈরি করব এবং বালিশ তৈরি করার কোম্পানি, আপনি কেমন আশাবাদী বলুন সেটা? আমাদের এখন আপাতত 5টা পজিশন রয়েছে, আস্তে আস্তে আমরা লাখ লাখ সেলসম্যান নেব। বলে যুবক ছেলেপেলে যারা পড়াশোনা করছো, পড়াশোনা ছেড়াও। দিয়ে আমাদের কোম্পানিতে জয়েন করো, তোমাদের সেলসম্যানের জন্য আমাদের লোক প্রয়োজন, প্রচুর লোক প্রয়োজন। এই যে এখানে মানে কাশফুল ভরা, আর এত কাশফুল যেটা শেষ করা যাবে না, এবছরে শেষ হবে না, আমরা উৎপাদন করবো, নতুন করে উৎপাদন করবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো। হ্যাঁ, আর কৃত্রিম উপায়ে তৈরি করবো কাশফুল। কাশফুল তৈরি করে বালিশ বানাবো এবং সেটা বিদেশে রপ্তানি করবো, ইংল্যান্ড আমেরিকা সব জায়গায় রপ্তানি করবো। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো, আমরা তোমাদের সঙ্গ, তোমাদের সাহায্য আমরা চাইছি। বাই বাই, টাটা।